মোবাইল হ্যান্ডসেটের বাজারে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল নোকিয়ার। শুধু পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত মোবাইল নয়, ব্যবহারকারীদের আবেগের সাথে যে হ্যান্ডসেট ব্র্যান্ড মিশেছিল সেটির নাম নোকিয়া। তবে মোবাইল ফোনের বৈপ্লবিক পরিবর্তনের সাথে সাথে বাজার হারাতে থাকে ফিনল্যান্ডের নোকিয়া। তবে এবার নোকিয়া যেন সেই হারানো বাজার ফিরে পেতে চাইছে, এজন্য ব্যবসায়িক ধরনেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। প্রায় 60 বছর পর নোকিয়া পরিবর্তন করেছে নিজেদের লোগো। শুধু তাই নয়, এবার এমন এক পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি যা নোকিয়ার ইতিহাসে নজিরবিহীন। মোবাইল ফোনের বাজারে নিজেদের ফিচার ফোন এবং কিছু স্মার্টফোন নিয়ে কোনো মতে টিকে ছিল নোকিয়া। তবে এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। নোকিয়া ম্যাজিক ম্যাক্স 5G 2023 মডেলের ডিভাইসটি বাজারে আনার মাধ্যমে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করবে নোকিয়া। এই ম্যাজিক ম্যাক্স 5G স্মার্টফোনটি হতে যাচ্ছে নোকিয়ার নতুন অস্ত্র, আর এজন্য এটিকে সাজানো হয়েছে দুর্দান্ত সব ফিচার দিয়ে। যেমন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 7950 mAh শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনের জগতে এটিই সর্বোচ্চ ব্যাটারি ক্ষমতাসম্পন্ন ডিভাইস। ডিভাইসটি সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে না আসলেও এটুকু নিশ্চিত যে ব্যাটারির পাশাপাশি অন্যান্য বিষয়েও রয়েছে চমকপ্রদ ফিচার। যেমন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মূলে রয়েছে 144 মেগাপিক্সেলের ক্যামেরা, বাকি দুইটিতে রয়েছে 64 এবং 68 মেগাপিক্সেল। 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের নিরাপত্তায় থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7। প্রসেসর হিসেবে থাকছে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন 8। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। নোকিয়া ম্যাজিক ম্যাক্স 5G-তে থাকছে 16 GB র্যাম এবং 512 GB রম বা ইন্টারনাল স্টোরেজ। বাংলাদেশি মুদ্রায় নোকিয়া ম্যাজিক ম্যাক্স 5G-র দাম নির্ধারিত হয়েছে প্রায় 58,000 টাকা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আইফোন স্যামসাংয়ের মতো ব্র্যান্ডকে নোকিয়ার ম্যাজিক ম্যাক্স কতটুকু টেক্কা দিতে পারে সেটি এখন দেখার বিষয়। মাসারুল হক মুহাজির, কালবেলা।